মনোহরদের খেদিরপুর ইউনিয়নের নৌকার মাঝি হয়ে সেবা করতে চান বজলুর রহমান। আসন্ন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকে অংশ নিয়ে খিদিরপুর ইউনিয়নবাসী সেবা করতে চান বজলুর রহমান। তিনি উপজেলা ছাত্রলীগের 90 দশকের অন্যতম ছাত্রনেতা। ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মহোদয়ের আদর্শে বর্তমান খিদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি, খিদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মনোহরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি, খিদিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট খিদিরপুর ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বজলুর রহমান এবং দীর্ঘদিন ধরে আওয়ামী পরিবারের সাথে রাজনীতি করে আসছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। খিদিরপুর ইউনিয়নের নৌকার মনোনয়ন প্রার্থী বজলুর রহমান বলেন, আপনাদের ভালোবাসা নিয়ে আমি এ পর্যন্ত এসেছি এবং পাশে জনগণের পাশে আমি থেকেছি এবং ভবিষ্যতে আপনারা আমার পাশে থেকে অনুপ্রেরণা এবং উৎসাহ যোগাবেন এবং ভোট দিয়ে আমাকে খিদিরপুর ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবেন। আমি আশা করি খিদিরপুর ইউনিয়নবাসী আমি কি নৌকা নিয়ে আসলেও দলমত নির্বিশেষে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, কারণ খিদিরপুর ইউনিয়নের প্রত্যেকটা মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আত্মার সম্পর্ক, অতএব তারা আমাকে ভালো জানে এবং আমাকেই নির্বাচিত করবে। খিদিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে তরুণ আওয়ামী নেতা বজলুর রহমানকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এখানকার উঠতি ভোটাররা। তাদের মতে তরুণ এই আওয়ামী লীগ নেতা এরই মধ্যে স্থানীয় আওয়ামী লীগের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। আওয়ামী রাজনীতিতে নিজেকে টেনে নিয়ে এসেছেন জনপ্রিয়তার শীর্ষে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের নতুন প্রজন্মের নেতা কর্মীরা জানিয়েছেন, সবার কাছেই আমরা গেছি এবং ওকে নিয়ে শোডাউন করছি, প্রতি বারে বারে গেছি। বজলু ভাই ভালো লোক, সাদা মনের মানুষ। আমরা বজলু ভাই সামনে নির্বাচনে নৌকা মার্কা প্রতীক হিসাবে খিদিরপুর ইউনিয়ন বজলু ভাইকে দেখতে চাই। আমি খিদিরপুর ইউনিয়নবাসীকে বলবো যে বজলু ভাইকে একটি ভোট দিয়ে এবার সামনে নির্বাচনে নৌকা মার্কা প্রতীকে যেন জয়যুক্ত হতে পারে। উনি জনগণের উপকারে আসে এবং দলীয় লোক যারা আছে তারার খোঁজ খবর নেয়। বজলু ভাই একজন ভালো মানুষ, আমিও চোখে দেখি না, এই হিসাবে বজলু ভাইকে আমি ভালোবাসি। সৎ মানুষ, সৎ জ্ঞানের মানুষ বজলু ভাই, ভালো লোক। আমরা ভোট দিয়ে ফাঁস করে আমরা দোয়া করি। বজলু ভাই কয়েকদিন আগে আয়া গেছে, বজলু ভাই অনেক ভালো লোক। হ্যাঁ, দুজো সার্ভিনি ফাঁস করে খোঁজ খবর নিব এলাকার। বজলু ভাই যেমন আমরা ইউনিয়ন পরিষদের মাঝে সবসময় ভালা মন্দ আমরা জানি বুঝি, এই কারণে আমরা নির্বাচন দাঁড়ানির লেগে আমরা কইতেছি যে দাঁড়াক, আমরা সমাজ সেবকের লেগে ভালোইব। এলাকাবাসীর অত্যন্ত আস্থাভাজন ও তাদের সুখ দুঃখের অংশীদার হিসেবে আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে তাকেই দেখতে চায়। ইউনিয়নবাসীরা বলেন এলাকার উন্নয়নে এমন কর্মী বান্ধব নেতা বজলুর কোনো বিকল্প নেই। স্বপ্ন সম্ভাবনা ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত গ্রামে উন্নয়ন এবং খিদিরপুর ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন গড়ার লক্ষ্যে অসহায় মানুষের সুখে দুঃখে পাশে থাকার শক্তি ও সাহসের সাথে খিদিরপুর ইউনিয়নের নৌকার মাঝি হয়ে সেবা করতে চান বজলু। রিপোর্ট ও চিত্রগ্রহণ আবুল কালাম, ব্যুরো চিফ, নরসিংদী টিভি।